ইডি হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিককে খাবার দিতে এসে সিএনএর মুখোমুখি পরিচারক রামস্বরূপ শর্মা। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর এই পরিচারকের 20 লাখের ফ্ল্যাট চর্চায় আসে। এবার শনিবার সিজিও কমপ্লেক্সে দাঁড়িয়ে চাঞ্চল্যকর দাবি রামস্বরূপের, সাহেবের নাম করে তাকে সাদা কাগজে সই করানো হয়েছে। সিএনকে জানান মন্ত্রীর পরিচারক। লোক এসেছিল, তাদের আমি চিনি না, ওরাই সই করিয়েছে। আপনি না জেনে সাদা কাগজে সই করেছেন? হ্যাঁ, আমি করেছি। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সাহেব ডাকেন পরিচারক রামস্বরূপ শর্মা। সিএনএর ক্যামেরার সামনে তার দাবি, সাহেবের নাম করে কিছু অচেনা লোক এসে সই করিয়ে নিয়ে গিয়েছে। সাহেব অর্থাৎ বালুদা বা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে বলাতে আমি করে দিয়েছি। জোর গলায় এই দাবি সিডিও কমপ্লেক্সে করলেন রামস্বরূপ শর্মা। এখন প্রশ্ন, এই সাদা কাগজে পরে কি লেখা হয়েছে? কোনোভাবে কি সাদা কাগজ ব্যবহার হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে? শনিবার সাইকেলে চেপে তার সাহেব তথা জ্যোতিপ্রিয় মল্লিককে খাবার দিতে আসেন রামস্বরূপ শর্মা। এখন ঘন্টা দুয়েক সাহেবের বাড়িতে কাজ করেন তিনি। তাছাড়া চুক্তিভিত্তিক গ্রুপ ডি পদেও কর্মরত রামস্বরূপ শর্মা। মন্ত্রীর শরীর কেমন শনিবার জবাব দিতে পারলেন না রামস্বরূপ শর্মা। সিএনকে তিনি বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিককে দীর্ঘদিন চেনেন তিনি। কলেজ স্ট্রিটে তার আদি বাড়ি, সেখানে একটা সেলুন চালাতেন তিনি। যেহেতু কলেজ স্ট্রিটে মন্ত্রীরও আদি বাড়ি, সেই সেলুনে আসতেন জ্যোতিপ্রিয় মল্লিক, জানান পরিচারক। কেষ্টপুরে রামস্বরূপ শর্মার যে ফ্ল্যাট এখন চর্চায়, সে প্রসঙ্গেও সিএনএর সামনে মুখ খোলেন তিনি। নিজেই সেই ফ্ল্যাট কেনেন রামস্বরূপ। 20 বছর ধরে সেলুনের ব্যবসা করে আর মন্ত্রীর থেকে 20 লক্ষ টাকা নগদে ধার নিয়ে ফ্ল্যাটটি কেনেন তিনি। মন্ত্রীকে কিছু টাকা শোধ করেছেন তিনি আর এখনও শোধ করছেন, দাবি রামস্বরূপ শর্মার। এখনও পর্যন্ত ইডি তার থেকে বাড়ির দলিল সহ একাধিক নথি জমা নিয়েছে, কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে সংস্থা, জানান পরিচারক। তবে কোনো রকম টাকা লেনদেনের সঙ্গে আমি জড়িত নই, মন্ত্রীর কোনো সংস্থাতে তিনি মালিক কিনা জানেন না রামস্বরূপ। এদিকে সাহেবের নাম নিয়ে আসা কয়েকজন লোক সাদা কাগজে সই করতে বলায় আমি সই করে দিয়েছিলাম, স্পষ্ট জানান মন্ত্রীর পরিচারক। বলতে পারবো না ওগুলো, মানে আপনার কি মনে হয় কি কারণে এই বিপদ? কোনো কিছু আমার এই সম্বন্ধে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে লাভ নেই। আমাকে এইসব জিনিসগুলো জানি না, সেগুলো তো আমি বলে এ করবো না। কোনোভাবে টাকা লেনদেনের আমি কোনো কিছুতে নেই, আমি কোনো কিছুই জানি না, আমাকে এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। এই যে 20 লক্ষ টাকা দিয়ে আপনি দিয়েছিলেন ফ্ল্যাট কেনার জন্য, আপনাকে কীভাবে টাকাটা আপনি নিয়েছিলেন? আমি নগদ ক্যাশে নগদ নিয়ে আমি মাসে মাসে শোধ করছি। কোনো সংস্থায় একাধিক ডিরেক্টর ছিলেন, তার মধ্যে একজন ডিরেক্টর ছিলেন আপনি, আপনি কোন সংস্থার ডিরেক্টর ছিলেন? আমি ওই ব্যাপারে আমি এখনও আমার কিছু জানা নেই, আমি এই ব্যাপারে কিছুই বলতে পারি। মানে আপনি কি কোনো ডিরেক্টর ছিলেন ওনার কোনো? আমি জানি না, এই সব আপনারাই বলছেন আমি শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, আমার এইগুলো আগে জানা ছিল না। আচ্ছা, এই ডিরেক্টর হওয়ার কাগজে কি আপনি স্বাক্ষর করেছেন কোনোভাবে? আমি তো আগেও বললাম যে আমি সই করেছিলাম। সেটা কিসের জন্য, চাকরির জন্য না ডিরেক্টর পদের জন্য নাকি ফ্ল্যাট কেনার জন্য? আমি তাও জানি না যে কেন আপনি যে সই করেছিলেন, এইটা আমারও জানা নেই যে কীভাবে কেন এইসব, এটাও জিজ্ঞাসাবাদ আমি করিনি তখন, যে আমাকে খালি শুধু বলেছে সই করে দিতে হবে। কে বলেছিল এবং কোথায় সই করেছিলেন? আমি সই দাঁড়ান, গাড়ি আসছে ওই সাইডে। ঠিক আছে, কে বলেছিল আপনাকে সই করতে এবং কীভাবে কোথায় সই করলেন? নাম করে ওই কিছু লোক এসেছিল, তাদের আমি চিনি না, ওরাই সই করিয়েছে। আপনি না জেনে সাদা কাগজে সই করেছেন? হ্যাঁ, আমি করেছি, সাহেবের নাম করে বলেছে আমিও করে দিয়েছি। রেশন দুর্নীতি কাণ্ডে এক চালকল মালিককে জিজ্ঞাসাবাদ করে ইডির মনে প্রশ্ন জাগে, বাড়ির পরিচারকের নামেও কি সম্পত্তি বানিয়েছে রাজ্যের বনমন্ত্রী? এই চর্চার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মার একটি ফ্ল্যাটের হদিশ মিলেছিল কেষ্টপুরের প্রফুল্ল কাননে। যদিও রামস্বরূপ শর্মা জানান এই ফ্ল্যাট তার জমানো পুঁজি এবং মন্ত্রীর থেকে ধার নেওয়া টাকায় কেনা। ইতিমধ্যে রাজ্যের এক বড় মাপের চালকল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পরেই বেশ কিছু নথি হাতে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। ইডি সূত্রে দাবি, ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় রেশন বন্টন দুর্নীতির মাধ্যমে একাধিক চালকল ব্যবসায়ীদের ঘুরপথে সুবিধার বিনিময়ে রীতিমতো মোটা অঙ্কের কমিশন আদায় করতেন মন্ত্রী। চালকল ব্যবসায়ীও কমিশন দিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়কে। সূত্রের দাবি, ওই চালকল ব্যবসায়ীর থেকে কমিশন হিসেবে নগদ অর্থ না নিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি নিয়েছিলেন জ্যোতিপ্রিয়। তবে কৌশলগতভাবে সেই সম্পত্তি নিজের নামে না রেখে নিজের পরিচারকের নামে দানপত্র করিয়েছিলেন তিনি। সেই চালকল মালিকের থেকে কমিশন বাবদ সম্পত্তি হস্তান্তর থেকে দানপত্র লেখানো সবটাই হয়েছে জ্যোতিপ্রিয়ের অঙ্গুল হেলনে, এমনটাই সূত্রের দাবি।
এবার কি তবে ইডির নজরে আসবে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার প্রসঙ্গ? উঠছে প্রশ্ন। রামস্বরূপের মতো একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে চাইছেন ইডি, এবং সেই লক্ষ্যে কিন্তু আপাতত এগিয়ে যাচ্ছেন ইডি। এবং তার পাশাপাশি রামস্বরূপ শর্মাও কিন্তু আজকে খাবার দিতে এসেছিলেন সিজিও কমপ্লেক্সে, তিনিও কিন্তু তার মনের কথা স্পষ্ট করে বেরিয়ে গেলেন। ক্যামেরায় গোপাল তোপাদারের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।